সম্মানিত বিভাস দর্শক শ্রোতাবৃন্দ, আমরা জাকাত কোর্সের 13 নম্বর পার্টে আজকে আলোচনা করব গরুর জাকাত নিয়ে। গরুর সংখ্যা যদি 30টি থেকে 39টি হয় তাহলে তার জাকাত হিসাবে একটি তাবেঈ দিবে, তাবে অর্থাৎ 1 বছরের বাছুর। যদি 30 থেকে 39টি হয়, অর্থাৎ 30-এর আগে কোনো জাকাত নেই, যেটা আমরা আগে বলেছি 30টা সংখ্যার আগে কোনো জাকাত নেই, তবে ওই সমস্ত পশু যেগুলো লালন পালন করে বাচ্চা বৃদ্ধির উদ্দেশ্য হয়, কাজের জন্য না, আমরা বলেছি কাজের জন্য, হাল ইত্যাদি জন্য, অর্থাৎ জমি চাষের জন্য যেগুলো গরু ব্যবহার করা হয় ওগুলোতে জাকাত নেই, বা ওইসব পশুর জাকাত নেই। এগুলো যেগুলো বংশবৃদ্ধির জন্য পালা হয় এগুলোতে জাকাত যদি 30টা হয়, 30টা নিচে জাকাত নেই, 30 থেকে নিয়ে 39টি পর্যন্ত একটি তাবেঈ অর্থাৎ 1 বছরের একটি গরুর বাছুর জাকাত দেবে। 40 থেকে নিয়ে 59 পর্যন্ত যে সংখ্যা হয়, তাহলে আমরা বললাম 39 পর্যন্ত একটি, আর 40 সংখ্যা পৌঁছে গেলে 40 থেকে নিয়ে 40 সংখ্যা পৌঁছার পরে একেবারে 59 পর্যন্ত সংখ্যা হলে একটি মুসিন্না অর্থাৎ 2 বছরের একটি গরুর বাছর জাকাত দিবে, 2 বছরের গরুর একটি বাছর জাকাত দিবে। এরপরে 60 থেকে নিয়ে 69 পর্যন্ত হলে 2টি তাবেঈ জাকাত দিবে, অর্থাৎ 1 বছরে 2টি গরুর বাছর জাকাত দিবে, 1 বছরে 2টি গরুর বাছর জাকাত দিবে। এবার 70 থেকে নিয়ে 79 পর্যন্ত যে সংখ্যা হয় তাহলে একটি মুসিন্না এবং একটি তাবেঈ, একটি মুসিন্না আইমিন অর্থাৎ 2 বছরের একটি গরুর বাছর জাকাত দিবে, এর সঙ্গে 1 বছরের একটি গরুর বাছরও জাকাত দিবে, অর্থাৎ 2টো গরুর বাছর জাকাত দিবে, একটির বয়স হবে 2 বছর আর একটির বয়স হবে 1 বছর। এটা আরবি ভাষায় ফিকি বা হাদিসের পরিভাষায় যেটা বলা হচ্ছে সেটা হলো মুসিন্না এবং তাবেঈ। তার মুসিন্না যেটা নাকি 2 বছরের গরুর বাছরকে বলা হয়, তাবেঈ মানে 1 বছরের গরুর বাছরকে বলা হয়। তাহলে যদি আবার বলছি যে 70 থেকে 79 পর্যন্ত সংখ্যা হয় তাহলে 1 বছরের একটি গরুর বাছর এবং 2 বছরের একটি গরুর বাছর দিবে, একটি তাবেঈ একটি মুসিন্না জাকাত হিসেবে দেবে। এটা হলো গরুর জাকাতের একটা সংক্ষিপ্ত কথা। এরপরে যদি আরও বাড়তে থাকে, যদি এরপরে সংখ্যা আরও বৃদ্ধি পায়, আমরা ইতিমধ্যে 79 পর্যন্ত বললাম, এখান থেকে আমরা যেটা সর্বশেষ কথা ছিল 79 পর্যন্ত, হ্যাঁ 79 পর্যন্ত বললাম, একটি 1 বছরের আর একটি হলো 2 বছরের গরুর বাছর দিবে। যদি এরপরে বাড়তে থাকে তাহলে প্রত্যেক তিরিশটিতে ধরুন 80 থেকে নিয়ে 79 পর থেকে 80 এবং আরও 29 মানে মোট 30টি বেড়েছে, তাহলে প্রত্যেক 30টিতে একটি করে তাবেঈ অর্থাৎ 1 বছরের একটি গরুর বাছর জাকাত হিসেবে দেবে, এবং প্রত্যেক 40টিতে একটি মুসিন্না, প্রত্যেক 40টিতে একটি মুসিন্না অর্থাৎ প্রতি 40টি সংখ্যা হলে তাহলে এক্সট্রা, এরপরে ওই যে 79-এর পরে 40টির কথা বলছি, 40টি হয়ে গেলে 40টিতে একটি মুসিন্না অর্থাৎ 2 বছরের একটি গরু বছর জাকাত হিসেবে দেবে। তাহলে আমরা গরু জাকাতের একটা সংক্ষিপ্ত শক দিতে পারি, একেবারে যদি আমরা শর্ট করে বলতে চাই এবং একটা শক হিসেবে দিতে পারি, সেটা হলো সংক্ষিপ্ত আকারে বলা যায় গরুর জাকাতের ক্ষেত্রে আমরা বলেছি 30টির আগে জাকাত নেই, 30 থেকে 39 একটি তাবেঈ অর্থাৎ 1 বছরের একটি গরুর বাছর জাকাত হিসেবে দেবে, 40 থেকে নিয়ে 59 পর্যন্ত একটি মুসিন্না অর্থাৎ 2 বছরের একটি গরুর বাছর জাকাত হিসেবে দেবে, আর 60 থেকে নিয়ে 69 পর্যন্ত হলে তাহলে 2টি তাবেঈ অর্থাৎ 2টি 1 বছরের গরুর বাছর জাকাত দেবে, 70 থেকে নিয়ে যদি 79 পর্যন্ত হয় তাহলে একটি মুসিন্না একটি তাবেঈ অর্থাৎ 2 বছরের একটি গরুর বাছর জাকাত হিসেবে দেবে, এর সাথে 1 বছরের আরেকটি গরুর বাছর জাকাত হিসেবে দেবে। এটা হলো গরুর জাকাতের সংক্ষিপ্ত সার। এবার আমরা ছাগল এবং মহিষের জাকাতে আসব। ছাগল এবং মহিষের জাকাত কীভাবে আদায় করতে হবে, যদি লালন পালনের জন্য হয়, বংশবৃদ্ধি করার জন্য হয়, ওই ক্ষেত্রে জাকাত আমরা কীভাবে দেব এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো ছাগলের জাকাতের ক্ষেত্রে 40টার নিচে কোনো জাকাত নেই, যদি সংখ্যা 40টা পৌঁছে তখনই জাকাতের প্রশ্ন আসবে। 40 থেকে নিয়ে 120 পর্যন্ত, 40 থেকে নিয়ে 120 অর্থাৎ 3 গুণ হওয়া পর্যন্ত
এই সংখ্যা যদি হয় ছাগল বা মেষ যাই হোক না কেন, দুম্বা ছাগল মেষ সব একই কথা, তাহলে 40 থেকে 120 পর্যন্ত একটি ছাগল বা মেষ জাকাত দিতে হবে, একটি ছাগল বা মেষ জাকাত দিতে হবে। অতপর 161 থেকে নিয়ে 160 আমরা তো হ্যাঁ অতপর সরি 121 থেকে নিয়ে 120 পর্যন্ত চলে গেছে, 121 থেকে নিয়ে 200 পর্যন্ত, 121 থেকে নিয়ে 200 পর্যন্ত সংখ্যা হলে দুটি ছাগল বা মেষ জাকাত হিসেবে দিতে হবে। আর 201 থেকে নিয়ে 399 পর্যন্ত, 201 থেকে নিয়ে 399 পর্যন্ত তিনটি, এবং 400 থেকে নিয়ে 499 পর্যন্ত চারটি, এবং 500 থেকে নিয়ে 599 পর্যন্ত পাঁচটি ছাগল বা মেষ জাকাত হিসেবে দিতে হবে। এরপরে 500 পরে যদি হয় প্রত্যেক 100 একটি করে মেষ যোগ করতে হবে, একটি করে ছাগল বা মেষ জাকাত হিসেবে দিতে হবে আগের সংখ্যার সঙ্গে। তাহলে আমরা এটা যদি আবার যদি সংক্ষেপে বলতে চাই তাহলে ওই কথাটাই আবার বলা যেতে পারে, যেটা আমরা সংখ্যা তাহলে 40 থেকে 120 একটি ছাগল মেষ, 121 থেকে 200 দুইটি ছাগল বা মেষ, 3 নম্বরে 201 থেকে নিয়ে 399, 201 থেকে নিয়ে 399 পর্যন্ত যদি হয় তাহলে তিনটি, এবং 4 নম্বরে 400 থেকে নিয়ে 499 পর্যন্ত চারটি, এবং 5 নম্বরে আসছে যে 500 থেকে নিয়ে 599 পর্যন্ত পাঁচটি, এরপর প্রত্যেক 100 একটি করে দিতে হবে। আমি ওই আগের হিসাবটা আগের হিসাবটাকে অ্যাড করে সম্পূর্ণ অ্যাকোরেট হিসাব করে দিলাম, তো আগের হিসাবের সঙ্গে এসে কন্ট্রাডিকশন নেই কোনো রকম, অনেকে এটাকে দুই রকম মনে করতো না, দুই রকম একই রকম। এবার আমরা একটা হাদিস নিব, সহিহ বুখারীর হাদিস নাম্বার 1454 নম্বর হাদিস, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জাকাতের পরিমাণ উল্লেখ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ছাগলের বা ছাগল গনম যেটাকে বলা হয় আরবিতে, ছাগল বা মেষের জাকাতের ব্যাপারে তিনি যেটা বলেছেন, যদি 40টি হয়, 40 থেকে নিয়ে 120 পর্যন্ত একটি ছাগল, যদি এরপরে বেশি হয় 120-এর উপরে গেল, 120-এর উপর থেকে নিয়ে 200 পর্যন্ত দুটি ছাগল, যদি 200-এর উপরে হয় 200-এর উপর থেকে নিয়ে 300 পর্যন্ত তিনটি ছাগল, আর 300-এর উপরে হলে 300-এর উপর থেকে নিয়ে 301 থেকে বলি 300-এর উপর থেকে নিয়ে 300-এর বেশি থেকে নিয়ে একেবারে 400 পর্যন্ত চারটি এভাবে দিতে হবে, এইভাবে হিসাব করে আসতে হবে। এটা হলো সহিহ বুখারীর হাদিস। তাহলে আমরা গরু এবং ছাগল মেষের জাকাতের পরিমাণ এখানে জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা আর একটি বিষয় জানবো, সেটা হলো মুক্তভাবে বিচরণকারী পশু বাচ্চা যেগুলো এর জাকাতের নিয়ম কী, এটা কি আসল মার সঙ্গে মিলাতে হবে নাকি, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।